তারপর সুম্মু রাগীভাবে আবার পেছনে ফিরে নীলের দিকে আসলো। আর এসে যা করল তা নীল জীবনেও কল্পনা করতে পারেনি, কারণ সুম্মু নীলের কাছে এসে নীলের কলার ধরে সুম্মু আর নীলের চার ঠোঁট এক করে দিল। নীল কি করবে কোনো কিছু না বুঝে চোখ দুইটা বন্ধ করে ফেলল। প্রায় পাঁচ মিনিট পর নীলকে ছেড়ে দিল। ওই এটা কি হলো? কোনো কথা বলতে পারছে না, লজ্জায় ওর গাল দুটা লাল হয়ে গেছে। শয়তান একটা, পিচ্ছি ঠোঁটে কিস দিলা কেন? কিস দিলা ভালো কথা, কিন্তু ঠোঁটে কামড় দিলা কেন বলো? ওইটা তোর শাস্তি। আমার ব্যথা লাগছে। লাগুক। বলি সুম্মু সেখান থেকে দৌড়ে চলে আসতো, আর নীল তো ওখানে বেঞ্চে থ মেরে বসে আছে। এসব এখনো স্বপ্ন লাগছে ওর কাছে, কারণ নীল কখনোই ভাবেনি যে সুম্মুকে আপন ইচ্ছাতে কিস করবে। নীল ওখানে এখনো অবাক হয়ে বসে আছে। একটু পর মিমি আসলো। কিরে পাগল, এখানে এমন ভাবে বসে আছিস কেন? ওই কথা বল। ও হ্যাঁ, তুই বল। কি হয়েছে রে তোর? কিছু না রে। কিছু একটা তো হয়েছে, বল বলছি। শুনবি? হুম বল। জীবনে প্রথম কিস পাইছি। মানে? কিস পাইছি? কিসের কিস? মানে কি বলছিস? সোম্য আমার থুর দুইটা কিস করছে প্রায় পাঁচ মিনিট ধরে। এই কথাটা শোনার সাথে সাথে মিমি আর সেখানে এক সেকেন্ডও দেরি করেনি, নীলের কাছে থেকে সোজা চলে আসলো। নীল পেছন থেকে অনেক ডাকলো কিন্তু শুনলো না। নীল বেচারা মন খারাপ করে বাসায় চলে আসলো। সুম্মুকেও খুঁজে পেল না তাই। পরদিন সকালে ঘুম থেকে উঠে নীল অবাক, কারণ মিমি রোজ সকালে ওকে পাঁচ ছয় বার কল দিবেই, কিন্তু আজ একবারও কল দেয়নি। তো নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য বের হয়ে মিমিকে কয়েকবার কল দিল, কিন্তু একবারও মিমি কল রিসিভ করেনি। নীল মন খারাপ করে ভার্সিতে চলে আসলো। এসেই, হাই আমার নীলপরি। হুম বল জুনিয়র পাগল, কেমন আছো? হুম ভালো, তুই? তোমার ঠোঁটে ছোঁয়া পাওয়ার পর কি আর খারাপ থাকা যায়? যা দুষ্টু। উমা, পরিটা তো দেখি লজ্জা পেল। কাল কিস করার সময় মনে ছিল না? ওই এত লজ্জা দিও না, নিতে পারছি না আর। পাগল একটা। একটা কাজ করলে কেমন হয়? কি কাজ বলো? চলো আজ নদীর ধারে যাই। ওয়াও, খুব ভালো হবে তো তাহলে। তাহলে যাবে তো? হুম 100% যাবো, চলো চলো। ক্লাস করবে না? ওই চলো তো। ওকে চলো। হুম। দুইজন চুপ করে হার্সিটির বাইরে এসে একটা রিকশা নিল নদীর তীরে যাওয়ার জন্য। রিকশায় উঠে, কি হলো হাসছো যে? অমন ভাবেই বসে আছো কেন? এমনি। আরে পড়ে যাবো তো নিচে, এদিকে চেপে বসো। না আমি এভাবেই ঠিক আছি। আরে আসো তো, এত ভয় কেন? আমি ভয় করিনি। এহ ভয় কত, আর বলে ভয় নেই। চুপ, আমার ভয় নেই। তাহলে এদিকে আসো। ওকে। তারপর নীল রিকশায় সুম্মু একদম কাছাকাছি সরে এসে বসলো। মাঝে মাঝে সুম্মুর হাত নীলের হাতে টাচ করছে, আর নীল হালকা কেঁপে উঠছে। নীলের এমন ভাব দেখে সুম্মুর হাসি আটকে রাখতে পারছে না। অনেক কষ্টে প্রায় 20 মিনিট পরে নদীর তীরে পৌঁছে গেল। ওয়াও, কত সুন্দর জায়গা। হুম, অনেক রোমান্টিক। হুম হুম, চলো হাঁটাহাঁটি করি, একটু মনটা শান্তি পাবে। হুম চলো। হুম। তারপর নীল আর সুম্মু হাঁটছে আর গল্প করছে। অনেকটা সময় হাঁটার পর ওরা ছোট্ট একটা বেঞ্চে বসলো। কেমন লাগছে এখন? আরে এতই যে ভালো লাগছে তা বলে বোঝাতে পারবো না। তাই বুঝি? হুম গো, ধন্যবাদ। কেন? এত সুন্দর একটা সময় উপহার দেওয়ার জন্য। চলো ফুসকা খাই। কি সত্যি? হুম চলো। হুম হুম চলো খাবো, কুদা লাগছে। আমরা চলো। তারপর দুইজন একটা ফুসকার দোকানে যেয়ে দুই প্লেট ফুসকা অর্ডার দিল, একটু পরে নিয়ে আসলো। ওরা খাওয়া শুরু করলো। খাওয়া কম, গপ্প থুক্কো গল্প বেশি। খাওয়া শেষে বিল দিয়ে দুইজন চলে আসলো। বিলটা অবশ্য নীলই দিয়েছে। রাস্তায় আসার সময় আর কোনো রিকশা নেই। পুরোটা রাস্তা হেঁটে হেঁটে এসেছে আর গল্প করেছে। মনে হচ্ছে আজকেই ওদের প্রথম দেখা।
অনেক দিন পর আর দুইজন আজকেই আবার আলাদা হয়ে যাবে। হায় রে গল্প রে। গল্প করতে করতে অনেক পথ এসে গেছে। সৌম্য নীলকে বিদায় দিয়ে বাড়ির দিকে চলে গেল, আর নীল ওর বাড়ির দিকে চলে আসলো। পরদিন সকালেও মিমির কোনো কল নেই। নীল আবার কল দিল কিন্তু ধরল না মিমি। ভার্সিতে যেয়ে দুইটা ক্লাস করে চলে আসলো। সৌম্য তখন চলে এসেছে। বিকেলে পাড়ার দোকানে আড্ডা দিতে গেল। নীলের কিন্তু খারাপ কোনো কিছু খাওয়ার অভ্যাস নেই, সিগারেটের খন্ডটাও সহ্য করতে পারে না, আর খাওয়া তো দূরের কথা। সন্ধ্যার দিকে বাসায় ফিরে ফ্রেশ হয়ে পড়তে বসল। পড়া শেষে খাওয়া দাওয়া করে একটু FP-তে যেয়ে আবার চলে আসলো। তারপর মিমিকে আবার কল দিল কয়েকবার, কিন্তু কেটে দিল। নীল পরে সৌম্যকে কল দিল, সাথে সাথে রিসিভ। ওয়াও, ইতনি জলদি হাও? কি করো? শুয়ে আছি বোরছাড়া। তুমি? আমিও শুয়ে আছি। খাইছো? হুম। তুমি? হুম। মিমির সাথে কি কথা হয়েছে তোমার? না তো, কেন? না, এমনি আমার সাথে কথা বলেনি তাই। হয়তো খুব বিজি থাকে। হুম। শোনো না, খুব ঘুম পেয়েছে, ঘুমাবো। ওকে। তুমিও ঘুমাও, কাল দেখা হচ্ছে। হুম, গুড নাইট। গুড নাইট। এইভাবে আরো তিনটা দিন চলে গেল, কিন্তু মিমির সাথে কোনো কথা হয়নি নীলের। সেজন্য নীলের মন অনেকটা খারাপ হয়ে আছে। তাই নীল ভাবলো আজ মিমির বাড়ি যাবে। যেই ভাবা সেই কাজ, চলে আসলো মিমির বাসায়। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি ভালো, আপনি কেমন আছেন? এই তো বাবা, কোনো রকম আছি। কেন আন্টি, কোনো সমস্যা? হুম, মিমি কিছুদিন ধরে ঠিক মতো খায় না, রুম থেকেও বের হচ্ছে না। ও ও এখন কই? ও রুমে আছে। ওকে আন্টি। তারপর নীল মিমির রুমের সামনে এসে দরজাটা আস্তে করে ধাক্কা দিয়েই দরজা খুলে গেল। মানে দরজা খোলাই ছিল, আর খুলতেই মনে হলো নীলের সামনে কোনো রাতের অন্ধকারময় একটা রুম। কিন্তু এখনও তো দিনই আছে। নীল রুমে যেয়ে মোবাইলের লাইট জ্বালিয়ে রুমের বাতিটা দিল। তখনই মিমি চমকে উঠে বলল, কে? ওহ, তুই? হুম, আমি। কেমন আছিস? ভালো রাখলি কই তুই শুনি? কেন, আমি আবার কি করলাম? তোর সুমু তো আছেই, সে তো তোকে ভালো রাখার কথা। মানে? মানেটানে কিছু না, এখানে কেন এসেছিস? কেন, আমার আসা মানে আছে নাকি? না। তাহলে এমন ভাবে বলছিস কেন? কেমন ভাবে? এই তোর হইছেটা কি? কি? নিজের কি অবস্থা করছিস এসব? কেন? এমন সুখে গেছিস কেন? ঠিক মতো নাকি খাওয়া দাওয়া করিস না? ইচ্ছা নাই, তাই করি না। আর এইভাবে অন্ধকার রুমে থাকতে তোর সমস্যা হবে না? হুম, হোক। আজব, এমন করছিস কেন? ভালো লাগছে না, তুই এখন যা তো। না, আগে বল কি হয়েছে তোর, এমন হাল করছিস কেন নিজের? মরে যাব আমি, তাই। মিমি ভালো হচ্ছে না কিন্তু, এসব কথা আমার একদম ভালো লাগে না, তুই সেটা ভালো করে জানিস। তো আমি কি করব? বাজে কথা বাদ দিয়ে বল, এমন হাল করছিস কেন নিজের? বললাম তো মরব, তাই। এইবার নীল আর রাগ কন্ট্রোল করতে না পেরে মেরে দিল মিমির দুই গালে দুইটা চড়। ওই কুত্তা, তুই আমাকে মারলি কেন? বাজে কথা বলছিস কেন? বাজে কথা বলি আমি, তাই না? তাহলে ওই সুমোর সাথে কথা বলিস কেন? আর ওই নাকি তোকে কিস করছে, আর তুই কিছু বললি না কেন? মানে? তুই ভালো করেই জানতি কোনো মেয়ের সাথে কথা বলা আমার ভালো লাগে না, তাও কেন বলিস বলতো? ওকে, আমার ভালো লাগছে তাই। কিসের ভালো লাগে রে, আমি তোকে কত বছর ধরে চিনি, কই আমাকে তো ভালো লাগেনি তোর? মানে কি বলছিস চাস তুই? আর হ্যাঁ, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই তোকে অনেক ভালো লাগে আমার বন্ধু হিসেবে। চুপ কর। ওই তোর কি হয়েছে বলবি প্লিজ? আমি তোকে ভালোবাসি, খুব ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি তোকে। কি কি সব বাজে বকছিস? আমি সত্যি বলছি। না, আমি তোকে কোনোদিনও সেভাবে। নীলকে আর কোনো কথা বলতে দিল না মিমি, কারণ ওদের চার ঠোঁট এক করে দিয়েছে। মিমি এমনটা করতে পারবে?
নীল এটা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। কিন্তু নীল একটু পরে নিজেকে ছাড়িয়ে নিল, ছাড়িয়ে নিয়ে থাপ্পড় মারার জন্য হাত তুলল, কিন্তু মারতে পারল না। কি হলো, থেমে গেছিস কেন? মার, মার না, সুমোর বেলায় তো খুব মজা নিলি। তুই কি পাগল হয়ে গেছিস? আমি পাগল শুধু তোর জন্য। চুপ থাক। না, আজ আমি বলবো, তোর উপর শুধুমাত্র আমার অধিকার, আর কারো না, কেউ তোকে ছুঁতেও পারবে না। আর যদি অন্য কারো হোস তুই, তো মনে রাখ আমি মরে যাব। তবে হ্যাঁ, আমি জোর করে হলেও তোকে আমার করেই ছাড়বো আমি। তুই পাগল হয়ে গেছিস, সেটা সময় বলবে। তারপর নীল আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসলো। পরদিন সকালে নীল ঘুম থেকে উঠেই অবাক, কারণ মিমি ওর সামনে বসে আছে আর অপলক দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে আছে। তুই হঠাৎ এত সকালে এখানে? আসছি, তাতে তোর কি? মানে? আমার শ্বশুরবাড়িতে আমি আসছি, তোকে কৈফিয়ত দিতে হবে? না, আমাকে বুঝলি? এখন লক্ষ্মী ছেলের মতো উঠে ফ্রেশ হয়ে নে, যা। মানে? উঠে ফ্রেশ হ বলছি, যা। ওকে ওকে, যাচ্ছি, রাগ করিস কেন? গুড বয়, যা যা, তাড়াতাড়ি নাস্তা করে ভার্সিটিতে যেতে হবে। তারপর নীল ফ্রেশ হয়ে আসলো। মিমি আজ ওদের সাথে নাস্তা করে ভার্সিটির জন্য রওনা দিল। আজ রিক্সায় উঠেছে দুইজন। নীল কোনো কথা বলছে না, চুপচাপ বসে আছে। মিমি নীলের গা ঘেঁষে বসলো। নীল তো লজ্জায় লাল হয়ে গেছে। কিরে, এমন কেন? গাল লাল হলো কেন? না, কিছু না। আর লজ্জা পেতে হবে না। কেউ আর কোনো কথা বলেনি, চুপচাপ রিক্সায় বসে ভার্সিটিতে আসলো। আজ রিক্সা ভাড়াটা মিমি দিয়েছে, নীলকে দিতে দেয়নি। ভার্সিটিতে যেয়ে মিমি শুধু নীলের কাছে কাছে থাকছে, কোনো মেয়েকে ওর কাছে যেতে দেয়নি। মিমি কোথায় যেন গেল। হঠাৎ সুম্মু কোথা থেকে এসে নীলের গাল টেনে দিয়ে বলল, কি গো পিচ্ছি বর, কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? তোমার কিউট ফেসটা দেখলাম, এখন তো খুব ভালো। তাই বুঝি? কখন আসলে? এই তো এসেই তোমার কাছে আসলাম। খুব ভালো করেছো। খুব ক্ষুধা লাগছে, চলো ক্যান্টিনে। চলো চলো। দুইজন ক্যান্টিনে চলে গেল। সুমু খাচ্ছে, আর এইদিকে মিমি এসে নীলকে না দেখতে পেয়ে তো 160 ডিগ্রি রাগ উঠে গেল ওর। নীলকে খুঁজে খুঁজে না পেয়ে ক্যান্টিনের দিকে আসতেই মিমির মাথা গরম হয়ে গেল। সুমু আর নীল হাসাহাসি করে কথা বলছে, খাচ্ছে। এটা দেখে মিমি হনহন করে এসে নীলের হাত থেকে জুসটা ফেলে দিয়ে নীলের হাত ধরে টেনে নিয়ে চলে আসলো। আর সুম্মু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মিমির এমন ব্যবহারে। আজ এতদিন পর ভার্সিতে এসে এমন ব্যবহার কেন, সুম্মু কিছুতেই বুঝতে পারছে না। আর এইদিকে মিমি নীলকে নিয়ে সোজা বাসায় চলে এসেছে। আসার সময় নীল একটা কথাও বলেনি ভয়ে, কারণ মিমের চেহারা রাগে লাল হয়েছিল। 5 দিন তুই ভার্সিটিতে যাবি না, আর যদি যাস তো বুঝতেই পারছিস কি হবে। আমি রোজ আসব, কিন্তু তুই ওই সুমুর সাথে কথা বলবি না। বলেই মিমি চলে আসলো। আর নীল বেচারা হয় তো শেষ, কারণ মিমি রেগে গেলে নীলের কোনো ক্ষতি করবে না, ওর নিজের ক্ষতি করবে। তাই নীল সিদ্ধান্ত নিল 5 দিন বাড়ি থেকে বের হবে না। রাতে সুম্মু কল দিল নীলকে, আর সাথে সাথে রিসিভ। বলো, আজ এইটা কি হলো? কোনটা? ওই যে মিমি অমন করলো কেন? জানি না গো। ওকে, এসব পাতাও, খাওয়া করছো? তুমি? খাইছি। গুড, এখন কি করব? এই তো শুয়েই আছে। তুমি? আমিও বসে শুয়েছি। বিয়ে করে নাও আমাকে। তাই? আমি একটা কাজ করব এই 2-3 দিনে। কি কাজ? তোমাকে বিয়ে করার জন্য একটা কাজ করব। তাই বুঝি? এখন ঘুমাও। তুমি ঘুমাও। গুড নাইট বাবু। গুড নাইট। নীল ফোন কেটে দিয়ে শুয়ে পড়ল। 2টা দিন কেটে গেল। এই 2 দিনে মিমি মোট 8-10 বার এসেছে নীলের বাড়িতে, আর সুম্মুর সাথে দেখা হয়নি, তবে ফোনে কথা হয়েছে। 3য় দিন রাতে নীল খাওয়া শেষ করে উঠতে যাবে, এমন সময় নীলের বাবা এসে বললো,